ভাই, তোরা গিয়ে আপেল কিনে আন তো। আচ্ছা ঠিক আছে। এই নাও, এইভাবে আমার কাছ থেকে আপেল কিনে নেবে। মনে আছে তো চুরি করলে কি হয়? শেয়ার বলতে, বাবা আমাকে কিছু ভিক্ষা দেবে? অনেকদিন কিছু খাইনি। ভিক্ষা? আমাদের কাছে তো এক্সট্রা টাকা নেই, তবে আপেল দিতে পারি। এই নিন, এর বেশি তো আর দিতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ। এই নাও, এটা তোমার জন্য, সব সময় তোমার সাথে রাখবে। বাহ, কি সুন্দর বাস্ক, ধন্যবাদ। ওটা নিস না পুর। আরে এটা ভিখারির কাছ থেকে তুই ওটা কেন নিতে গেলি? বোম হলে কি করবি? কি যে বলছিস, একবার দেখ কত সুন্দর এই বক্সটা। আরে ওই লোকটা কোথায় গেল? বললাম নিতে না, ওটা নির্গাত ভূত ছিল, এবার দেখবি কি হয়। কালকে সকালে বক্সটা খুলে দেখব। কাল অবধি বেঁচে থাকি কিনা দেখ। আজকে রাতেই ভূত বেরিয়ে যাবে ওই বক্স থেকে আর আমাদের ঘর মটকে দেবে। ছেলে দুটো লাইট জ্বালিয়েই ঘুমিয়ে পড়েছে। আরে এটা কি, বেশ দামি মনে হচ্ছে দেখে, কোত্থেকে পেল? এটা ছেলেদের ঘর থেকে পেলাম। এটা কি? এটা একটা ভিখারি ওদেরকে দিয়েছে। কি, একটা ভিখারি দিয়েছে? আমি এটা এক্ষুনি রাস্তায় ফেলে দেব। এটা ফেলো না, এটা ওদের খুব পছন্দ। না না, এক্ষুনি এই নোংরা বক্সটা আমি রাস্তায় ফেলে দেব। কুই জানি কত জার্ম আছে এর মধ্যে। একই বক্সটা হাওয়ায় উঠছে কি করে? ওরে বাবা ভূত! তোর এত বড় সাহস আমাকে রাস্তায় ফেলবি? তবে রে, এই দেখ। ওরে বাবা, ওরে বাবা রে, আমার ভুল হয়ে গেছে রে। ওরে বাবা রে, আমার ভুল হয়ে গেছে রে। ওটা বাবার গলা না? তাই মনে হচ্ছে। পিট, আমার বক্সটা কোথায় গেল? আরে বক্স ছাড়, বাড়িতে চোর ঢুকলো কিনা সেটা গিয়ে দেখি চ। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আরে বাবা রে, বাঁচা রে। ওকে ছেড়ে দাও, ওর ভুল হয়ে গেছে। ওরে বাবা রে, গেলাম রে। ওই ছেলেটা কে রে? এ তুই কে রে? আমাদের বাবাকে খুব করে ধোলাই দিচ্ছিস। ওরে বাবা রে, গেলাম রে। কেন মনে পড়ছে না? আমি তো সেই ভিখারি যাকে তুই আপেল ভিক্ষা দিয়েছিলি। ও, তুমি সেই লোকটা? তুমি এখানেই বা কি করে আর বাবাকেই বা মারছো কেন? হ্যাঁ, একবার দেখো কি করেছে তুমি, বাবার পেছন লাল করে দিয়েছো মেরে। তোদের বাবা আমার এই বক্সটা রাস্তায় ফেলে দিচ্ছিল, তাই আমি বদলা নিলাম। তাই আমি বক্সটা খুঁজে পাচ্ছিলাম না। তুমি কি করে জানলে বক্সটার কথা? আমি তো এই বক্সের ভেতরেই থাকি। যে আমাকে সাহায্য করে আমি তার কাছে গিয়ে তাকে হেল্প করি আর তার সাথেই থাকি। সত্যি? দেখাও তবে। এই দেখ। ওমা, এ তো ম্যাজিক। তোদের হেল্প লাগলে বলিস, আমার নাম উজাস আর আজকে থেকে তোদের সঙ্গেই থাকবো। আমাদের একটা ভাই বাড়লো রে। আর আমার ভয় বাড়লো, এবার থেকে সাবধানে থাকতে হবে। বেশ হয়েছে। আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম নতুন নতুন মজাদার ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে আপলোড করে থাকি। আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবে,